আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। তো ইনশাল্লাহ এখন বের হচ্ছি, পাদোয়া যাব। তো কিছু বাজার সদাই আছে, তো কাজের থেকে বের হলাম। তো ইনশাল্লাহ এখন বাসার জন্য বাজার করতে যাব। তো ভাবছি যে একটা ভিডিও করি, তো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে যাই। তো প্রথমে এখন গাড়িতে উঠবো, পরে ট্রেনে যাব। তো চলেন। গাড়িতে উঠবো, গাড়িতে উঠতেছি ইনশাল্লাহ। তারপর হানি ভাই, তাহলে কোথায় যাচ্ছেন? প্রথমে ফাঞ্জল লো, ফাঞ্জল থেকে পাতবা বাজারের জন্য, স্পেশাল মেসের বাজার মেনো, মেসের বাজারের জন্য আজকে বাজার করার জন্য আমরা তিনজন যাইতেছি। সামনে আবুল ভাই, তারপরে হানিফ ভাই সাথে আছে, আমাদের কোম্পানির মালিকের ছেলে। খুব সুন্দর একটি জায়গা। আবুল ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো কোথায় যাইতেছি আমরা এখন? আজকে পাতুবা যাইতেছি, এক মাসের বাজার সদাই করার জন্য, রমজান মাসের বাজার সদাই করার জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ, এই আর কি, এই সবার কাছে সালাম রইল। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন প্রবাসের দিনগুলো খুব সুন্দরভাবে কাটাতে পারি, ভালো থাকতে পারি ইনশাআল্লাহ। এখন আমাদের কই নিয়ে যাইতেছে? আমরা আছি, হ্যাঁ ওই ট্রেন স্টেশনে। ওকে, তাহলে আমরা আজকে ফাঞ্জেলও নামবো না? না, ওকে, তাহলে আরো ভালো হইলো। তোমার কল লাগবো না এলি? অনেক সুন্দর লাগতেছে। জায়গা এখানে, এখানে পরিবেশটা আমরা এখন কাস্তেল ফ্রাঙ্কো যাইতেছি, ওখান থেকে ট্রেনে উঠবো। খুব সুন্দর একটি ট্রেন, আমরা এখন স্টেশনে আছি, পাদোয়া যাব। কিন্তু এটি এখন চলে যাচ্ছে বাসানো, আমরা পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। সবগুলোই ইলেকট্রিক ট্রেন। আমাদের 5 নম্বর লাইন, আমাদের ট্রেন আসবে, আমাদের লাইনটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই স্টেশনের নাম হলো কাস্তেল ফ্রাঙ্কো ভেনেতো। হানিফ ভাই, একটু ওয়েদারটা ঠান্ডা না? বাতাস তো, একটু বাতাস।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার শুকরিয়া। এই তো আমাদের লাইনে লোকাল ট্রেন ঢুকে পড়েছে। আবুল ভাই সাইডুন শুন, ইলেকট্রিক ট্রেন খুব সুন্দর। এখন আমরা এটা উঠবো ট্রেনে, আমরা ফার্স্টে উঠি না, আরেকটি পাশাপাশি আরেকটি ট্রেনও এসে পড়েছে। হ্যাঁ আবুল ভাই, আমরা এটা উঠি। চলেন, এটা আমাদের ট্রেনের বগি, আমরা যেটা উঠছি। এই যে আবুল ভাই বসে আছে, হানিফ ভাই, খুব সুন্দর। এখন আমরা চলে যাব, টাইম হয়ে গিয়েছে। অলরেডি আমরা পাদবা ট্রেনে উঠেছি, এখন পাদবা যাইতেছি। খুব সুন্দর, ইতালির চাষাবাদের জমি, কৃষিকাজ যে করে খুব সুন্দর। এখন শুধুমাত্র ঘাস, এখন শুধু চাষাবাদ, শুধুই ঘাস। এই ঘাসগুলো গরুর জন্য করা হয়, এই ঘাসগুলো উঠে গরুকে খাওয়াবে। কিছু কিছু জায়গা আছে চাষ দেওয়া হয়েছে, যেমন এই যে এটা চাষ দেওয়া হয়েছে, গম চাষ হয় এখানে, গম চাষটা বেশি হয়, ভুট্টা হয়। পাশে আরেকটা ট্রেন যাচ্ছে, ট্রেনে নতুন গাড়ি নিয়ে যাচ্ছে। এটা চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা পাদবায় এসে পড়েছি, এইটাই মাত্র নামলাম। এখন আমরা মেন শহরে যাব, পাদবা। আমরা বাহিরে যাব,
খুবই সুন্দর, এটা পাটোরা শহর। খুবই সুন্দর শহরটা। খুবই সুন্দর আমাদের মাল কিনা শেষ, বাসার জন্য এখানে তিন বাসার জন্য মাল কিনা, এই মালগুলা সকল মালগুলা আমাদের। আমাদের মাল কিনা শেষ, এখন গাড়ি আসবে ইনশাল্লাহ, আমরা মাল নিয়ে চলে যাব। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে আপনারা থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।